আমরা এখন এক নতুন বাংলাদেশ গড়ার পক্ষে নিয়ে যাত্রা শুরু করেছি। এই আন্দোলনে ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ অনেকে সরে রয়েছে। আমি প্রত্যেক বিধিযাত্রায় কামনা করছি তাদের শোক সদস্য পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ পুলিশ দেশ জনগণের মহাদিনী বিন্দু একটি ঐতিহ্যবাহী পেশাদার এবং সেবাধর্মী প্রতিষ্ঠান। দেশের যে কোনো প্রয়োজনে, যে কোনো সংকটময় মুহূর্তে এই বাহিনী সবসময় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এবং পেশাদারদের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। বর্তমান বৈষম্যবিরোধী যৌক্তিক যে আন্দোলন, সে আন্দোলন আমাদের বিভিন্ন অপরচুনিটিতে দায়িত্ব পালন করতে এবং দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি, যা আমরা স্বীকার করছি। এই জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা এখন থেকে আমি নিশ্চিত করতে পারি, নিশ্চিত করে আপনাদের বলতে চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, আমাদের উপর অর্পিত আইন সকল দায়িত্ব পালনে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ থাকব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ প্রতিটি হত্যাকাণ্ড যেখানে সংঘটিত হয়েছে তার সুষ্ঠু এবং নিরপেক্ষ জবাব করতে আমরা আইনিভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতি ফিরিয়ে আনতে আমরা যা যা করব সর্বোত্তভাবে সকল সদস্য মিলে সেটি করব। বাংলাদেশ পুলিশ আপনি জানেন যে সর্বদা জনগণের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। আমরা বিশ্বাস করি আমাদের জনগণই আমাদের রাষ্ট্রের মুখ, চালিকা শক্তি। তাই আমরা সবসময় জনগণের পাশে থেকে জনগণের সমস্ত সেবা দেওয়ার সেবা প্রদানে বদ্ধপরিকর। আমি আজকে উপস্থিত সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করছি, আপনাদের সুচিন্তিত মতামতকে অবলে দিয়ে দিয়ে দক্ষ, জনবান্ধব এবং প্রযুক্তি নির্ভর, আধুনিক ও জবাব নির্ভর পেশাদার পুলিশ গঠনের এবং পুলিশ সংস্কারের ব্যবস্থা আমরা অচিরেই ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে, আমরা গ্রহণ করেছি এবং এটিকে বেগবান করার মাধ্যমে এই পুলিশ যাতে আরও বেশি জনবান্ধব হতে পারে সে ব্যবস্থা কিন্তু আমরা নিব। পারস্পরিক সৌহার্দ, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং মানুষের প্রতি মমত্ববোধে উজ্জীবিত হয়ে আমরা নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এবং সমাজের যত স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আমরা সকলে একযোগে কাজ করে উন্নয়ন ও সমৃদ্ধি পথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের কতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের যে আপনি জানেন স্বীকৃত নীতিমালা রয়েছে ইন দ্য কোর্স, যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়, সেই নীতিমালা অনুসরণ না করা এবং কোনো কোনো ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করা নেতৃত্বের কর্মকৌশল গ্রহণে ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছে, এমনকি অনেকে নিহত হয়েছে, নিগৃহীত হয়েছে। এই সন্ধিক্ষণে আমি সকল পরিষদকে আন্তরিকভাবে আহ্বান জানাই, আপনারা দেশ ও জাতির প্রয়োজনে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করুন। আপনাদের জীবন মানের উন্নয়ন এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিকবৃন্দ, দেশের এই নব অধ্যায়ের সূচনা লগ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম, সুশীল সমাজ,
এবং দেশের সম্মানিত সকল নাগরিককে এবং অবশ্যই দেশের আপনাদের মতো দেশপ্রেমিক মিডিয়াকে তাদের আন্তরিক ভূমিকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমি বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে আমাদের পেশাগত দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সকলের সমৃদ্ধ প্রচেষ্টায় আপনাকে সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি আপনাদের মাধ্যমে সকল স্তরের পরিষদকে ইতিমধ্যে কিছু নির্দেশনা প্রদান করেছি, তাদেরকে যারা সারা বাংলাদেশ ধরে বিভিন্ন রয়েছে। এই নির্দেশনা আপনাদের মাধ্যমে আবারও ব্যাপক প্রচারে অনুরোধ জানাচ্ছি। যেমন আমাদের রাজারবাগ পুলিশ লাইন্স, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, আগামী 8 আগস্ট 2024 তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে যোগদান করতে হবে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।